বাইতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে পিরোজপুর জেলা ভান্ডারিয়া থানাধীন মাদ্রাসার প্রতিষ্ঠাতা জাকির হোসেন নাজিম সাহেবের পরিচালনায় মাদ্রাসার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মনোনীত বন ও পরিবেশ মন্ত্রী জনাব আনোয়ার হোসেন মঞ্জু। এছাড়াও ভান্ডারিয়া সদর চেয়ারম্যান জনাব সরোয়ার জমাদ্দার, গৌরীপুর ইউনিয়ন চেয়ারম্যান হাজী মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী, ভান্ডারিয়া থানা শিক্ষা অফিসার সহ হাজারো জনসাধারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু দক্ষিণ অঞ্চলের উন্নয়নে ধারাবাহিকতায় বর্তমান সরকারের উন্নয়ন সম্পর্কে বিভিন্ন আলোচনা করেন। তিনি বলেন, দেশে বহু শিক্ষিত যুবক বেকার, তাই সবাই চাকরির জন্য চেষ্টা করে, কিন্তু দেশে বেশি শিল্প কারখানা না থাকায় বেকারত্বের হার বেশি। তাই বেকারত্ব দূর করতে হলে শিল্প কারখানা করার প্রচেষ্টা করতে হবে। বক্তব্য শেষে সকলের শুভকামনায় মোনাজাত ও তোবারক বিতরণ করা হয়। পিরোজপুর ভান্ডারিয়া থেকে গোলাম মোস্তফা তালুকদারের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।